আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। দায়িত্ব অবহেলা করলে যে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কমিশনের রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা সেন্ট পলস হাই স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হবে, তবে বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে। এজন্য তারা 28 অক্টোবর থেকে দেশে আগুন সন্ত্রাস করছে। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান কৃষিমন্ত্রী। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন, তাদেরকে আমাদের সংবিধানে সম্পূর্ণ দায়িত্ব, আমি বলবো সার্বভৌমত্ব, এক ধরনের সার্বভৌমত্ব তাদের দেওয়া হয়েছে। কেউ যদি নির্বাচন নিয়ে নানান রকম হেলাফেলা করে, কোনো রকম এটাকে রিগিং করা বা ম্যানিপুলেট করার চেষ্টা করে, সেটার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে।